শিক্ষার্থীরা, তোমাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি গণিত বিষয়ের ক্লাস। আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। শিক্ষার্থীরা, গত ক্লাসে আমরা ক্রমবাচক অর্থের সংখ্যাগুলো পড়েছি এবং কিছু প্রশ্নের অঙ্ক করেছি। আমি আশা করি তোমরা সবাই সিডব্লিউ খাতা করেছো এবং বাসায় নিজেরা অঙ্কগুলো প্র্যাকটিস করেছো। তো আজকে আমরা একটা নতুন অধ্যায় নিয়ে আলোচনা করব। আসো আমরা কী অধ্যায় নিয়ে আলোচনা করবো সেটা একটু দেখি। দেখো, এখানে আমরা কিছু মুদ্রা দেখতে পাচ্ছি, আমরা যাকে পয়সা বলি। হ্যাঁ, কিছু মুদ্রা দেখতে পাচ্ছি, এখানে কিছু নোট দেখতে পাচ্ছি। হ্যাঁ, অনেক রকমের নোট আছে। তাহলে বুঝতে পারছো আজকে আমরা কোন বিষয়টি নিয়ে আলোচনা করব। আজকে আমরা আমাদের পাঠ্য বইয়ের 74 পৃষ্ঠায় বাংলাদেশি মুদ্রা ও নোট এই অধ্যায়টি নিয়ে আলোচনা করব। তো মুদ্রা আর নোট কী? মুদ্রা আর নোট হচ্ছে আমাদের বিনিময়ের মাধ্যম। আমরা যখন দোকানে কোনো জিনিস কিনতে যাই, তখন আমরা যদি তাদেরকে টাকা না দিই বা পয়সা না দিই, তাহলে আমরা সেই জিনিসটা কিনতে পারি না। আমরা মুদ্রা বা নোট, মানে টাকা বা পয়সা দিই এবং তার বিনিময়ে জিনিসটা কিনে নিয়ে আসি। তাহলে মুদ্রা নোট হচ্ছে আমাদের বিনিময়ের মাধ্যম। মুদ্রা হচ্ছে, এগুলো দেখো, এগুলো সব ধাতুর তৈরি। হ্যাঁ, আর নোটগুলো হচ্ছে কাগজের তৈরি, কাগজ দিয়ে তৈরি করা হয়েছে। এই বিশেষ প্রক্রিয়ায় বিভিন্নভাবে এই বাজারে আমাদের কাছে এসেছে। তো আমাদের বাংলাদেশি যে মুদ্রা নোট আছে, বাংলাদেশি মুদ্রার সংখ্যা হচ্ছে 8টি এবং নোটের সংখ্যা 10টি। দেখো, এক পয়সা, হ্যাঁ, এটা হচ্ছে এক পয়সা, এক পয়সা, এটা হচ্ছে পাঁচ পয়সা, এটা হচ্ছে 10 পয়সা। যদিও এখন এগুলো আমরা দেখতে পাচ্ছি না, কিন্তু আমরা যা তোমাদের বাবা মার কাছে এগুলো সংরক্ষণে থাকতে পারে, বাবা মা না থাকলেও দিদা দাদুর কাছে হয়তো এগুলো সংরক্ষণে থাকবে। হ্যাঁ, এই যে এক পয়সা, এটা হচ্ছে পাঁচ পয়সা, এটা 10 পয়সা, এটা হচ্ছে 25 পয়সা, তারপর এটা হচ্ছে 50 পয়সা, হ্যাঁ, এটা হচ্ছে এক টাকা, টাকা তবে সেটা মুদ্রা হিসেবে এসেছে। হ্যাঁ, এক টাকা, দুই টাকা, এটা 5 টাকা, 5 টাকা যে মুদ্রা হিসেবে আমরা পাচ্ছি, 5 টাকা, এরকমও 5 টাকা আছে, এখন এরকমও 5 টাকা আছে। তাহলে আমাদের মুদ্রা সংখ্যা কত হলো? 1, 2, 3, 4, 5, 6, 7, 8 মুদ্রা সংখ্যা হচ্ছে 8টি। বাংলাদেশে 8 প্রকার মুদ্রা আমরা পাচ্ছি। আর নোট হচ্ছে 10 প্রকার। হ্যাঁ, 10 প্রকারের নোট এখন আমাদের বাংলাদেশে প্রচলিত আছে, যে 1 টাকা, তারপর হচ্ছে 2 টাকা, 5 টাকা, 10 টাকা, 20 টাকা, 50 টাকা, তারপর হচ্ছে 100 টাকা, 200 টাকা, 500 টাকা এবং 1000 টাকা। প্রতিটি টাকায় দেখো আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি আছে। এগুলো প্রতিটা নোটের এক থেকে সামনে একরকম আছে। দেখো, 2 টাকার নোটে দোয়েল পাখির ছবি দেখতে পাচ্ছি। হ্যাঁ, আবার এদিকে আছে শহীদ মিনার। 1 টাকা নোটের একদিকে আছে 3টি হরিণ, আরেকদিকে আছে শাপলা। তারপর এখানে দেখো 5 টাকা, 5 টাকার দিকে আছে বঙ্গবন্ধু ছবি আছে এবং জাতীয় স্মৃতিসৌধের ছবি দেওয়া আছে। আর এ পাশে আছে কুসুম্বা মসজিদ। হ্যাঁ, এটা হচ্ছে কুসুম্বা মসজিদের ছবি আছে। 10 টাকার নোটে দেখো এদিকে বঙ্গবন্ধুর ছবি আছে, স্মৃতিসৌধের ছবি আছে, আর এই সাইডে আছে বাইতুল মোকাররম মসজিদ, এটা হচ্ছে বাইতুল মোকাররম মসজিদ। তারপরে এখানে দেখো এই 20 টাকার নোটে এখানে বঙ্গবন্ধুর ছবি দেওয়া আছে, প্রতিটা নোটেই আমাদের বঙ্গবন্ধুর ছবি দেওয়া আছে। আর এটা হচ্ছে ষাট গম্বুজ মসজিদ, হ্যাঁ, বাগেরহাটের ষাট গম্বুজ মসজিদের ছবি দেওয়া আছে। 50 টাকার নোটে এখানে বঙ্গবন্ধুর ছবি দেওয়া আছে, আর এদিকে আছে জয়নুল আবেদিনের টাকা ছবি। এরপরে আছে 100 টাকায়, যে 100 টাকার নোটেও বঙ্গবন্ধুর ছবি আছে, আর এদিকে একটা আছে তারা মসজিদ, হ্যাঁ, তারা মসজিদের ছবি দেওয়া আছে। 200 টাকার নোটে বঙ্গবন্ধু, এটা জন্মশতবার্ষিকী উপলক্ষে এই নোটটা চালু করা হয়েছিল, বঙ্গবন্ধুর ছবি দেওয়া আছে। আর এদিকে আছে বাংলাদেশের কৃষি, যে বাংলাদেশের কৃষি। তারপর এখানে আছে বঙ্গবন্ধুর ছবি আছে, আর এখানেও দেখো যে বাংলাদেশের কৃষি দিয়ে ছবি দিয়েছে। তারপর এখানেও আছে 1000 টাকার নোটে বঙ্গবন্ধুর ছবি দেওয়া আছে, আর এদিকে সংসদ ভবনের ছবি দেওয়া আছে। এভাবে প্রতিটি নোটের পিছনে সামনে আমাদের বিভিন্ন বিষয়ে, আমাদের এই নোটগুলোর মধ্যেও আমাদের বিভিন্ন বিষয়গুলো তুলে ধরা হয়েছে।
তারপরে এখানে মুদ্রার মধ্যে এরকম বিভিন্ন ধরনের জিনিস দিয়েছে। হ্যাঁ, এই যে 1 পয়সা আছে, 5 পয়সা আছে, 10 পয়সা, বিভিন্ন ছবি দেওয়া আছে। এখানে 2 টাকার নোটে এই যে বই পড়া, হ্যাঁ বই পড়ার ছবি দেওয়া আছে। আবার 5 টাকার নোটে দেখো এই যে সেতুর ছবি দেওয়া আছে, বঙ্গবন্ধু এই যে বহুমুখী, যমুনা বহুমুখী সেতু, হ্যাঁ বহুমুখী সেতু। এইভাবে আমাদের প্রতিটা জিনিসের মধ্যে বাংলাদেশ ব্যাংকের ছবি দেওয়া আছে। তাহলে আমাদের প্রতিটা জিনিসের মধ্যে এভাবে করে আমাদের জিনিসগুলো দেখানো হয়েছে। তো এই মুদ্রা এবং নোটের মধ্যে কিছু সম্পর্ক আছে, হ্যাঁ সেই সম্পর্কগুলো আজকে আমরা পড়ব। তাহলে আমরা দেখলাম যে আমাদের বাংলাদেশে 8 প্রকারের মুদ্রা প্রচলন আছে, আর নোট হচ্ছে 10 প্রকার, 10 প্রকারের নোট প্রচলন আছে। তাহলে আমরা এখন একটু পড়ি মুদ্রা। তোমরা তোমাদের বইয়ের 74 পৃষ্ঠাটা খুলবে, 74 পৃষ্ঠা এখানে কিছু ছবি দিয়েছে, হ্যাঁ যে 1 টাকার মুদ্রা ছবি, 2 টাকার মুদ্রা ছবি, 5 টাকার মুদ্রা, তারপরে এগুলো দেখিয়েছে যে কীভাবে 10 টাকা হচ্ছে, 2টা 10 টাকা মিলে 20 টাকা, 2টা 20 টাকা আর 10 টাকা মিলে 50 টাকা। এটা আমি বুঝিয়ে দেবো এখন, আমরা আগে একটু পড়ি। মুদ্রা ও নোট হলো বিনিময়ের মাধ্যম। মুদ্রা ধাতুর তৈরি, নোট কাগজের তৈরি। বাংলাদেশি মুদ্রা 8 প্রকার, 1 পয়সা, 5 পয়সা, 10 পয়সা, 25 পয়সা, 50 পয়সা, 1 টাকা, 2 টাকা, 5 টাকা। আর বাংলাদেশি নোট 10 প্রকার, 1 টাকা, 2 টাকা, 5 টাকা, 10 টাকা, 20 টাকা, 50 টাকা, 100 টাকা, 500 টাকা, 200 টাকা, 1000 টাকা। সবচেয়ে ছোটো মানের মুদ্রা, এখানে মুদ্রার মধ্যে সবচেয়ে ছোটো মানের হচ্ছে 1 পয়সা, ঠিক আছে। আর সবচেয়ে বড় মানের মুদ্রা হচ্ছে 5 টাকা, আর সবচেয়ে ছোটো মানের নোট হচ্ছে কত, 1 টাকা, আর সবচেয়ে বড় মানের নোট হচ্ছে 1000 টাকা। তাহলে এখন আমরা প্রথম শ্রেণীতে শিখেছিলাম কিছু সম্পর্ক, না নোট মুদ্রা এগুলোর মধ্যে কিছু সম্পর্ক শিখেছিলাম, যে 1 সিকিতে কত পয়সা, 1 সিকিতে 25 পয়সা, 1 সিকি মানে 25 পয়সা। হ্যাঁ, এই সিকি বা 25 পয়সাগুলো আমরা বলি। আচ্ছা, এরপরে আসবো, যেমন এই দেখো, এই যে এটা হচ্ছে 25 পয়সা, এর আরেকটা নাম হচ্ছে সিকি, হ্যাঁ এই 1টা সিকিতে 25 পয়সা। আচ্ছা, তারপরে 1 আধুলি, 1 আধুলি মানে 50 পয়সা, আমরা আধুলি বলি, কিন্তু আবার এটা এই যে 50 পয়সার ছবি, হ্যাঁ এটা হচ্ছে 1 আধুলি। 1 টাকা সমান 100 পয়সা, 100 পয়সা কি, তুমি যদি 1 পয়সা যেগুলো সেটা 100টা দাও তাহলে 1 টাকা হবে, বা সিকি যেটা বললাম সেটা যদি 4টা সিকি দাও তাহলে 1 টাকা হবে, বা 50 পয়সা বা আধুলি যেটা বললাম সেটা যদি 2টা আধুলি দাও তাহলে 1 টাকা হবে, ঠিক আছে। তাহলে 1 টাকা সমান 100 পয়সা হতে পারে, 4 সিকিও হতে পারে, 2 আধুলি হতে পারে। তোমাদের যদি শূন্যস্থান পূরণে দেয় 1 টাকা সমান 10 পয়সা, তাহলে আমরা কী লিখবো, 100 পয়সা, 1 টাকা সমান 10 সিকি আমরা লিখবো 4 সিকি, 1 টাকা সমান 10 আধুলি আমরা লিখবো 2 আধুলি। 3 সিকিতে 75 পয়সা, 3 সিকি মানে 3টা 25 পয়সা মিলে 75 পয়সা হয়েছে। তুমি যদি 3টা 25 পয়সাকে যোগ করো বা গুণ করো, দেখো 3টা 25 পয়সা, হ্যাঁ 25কে তুমি 3 দিয়ে গুণ করো, আমরা দেখুন গুণ শিখেছি, তাহলে 3 5 15, 3 2 6 1 7, তাহলে 75 পয়সা, 3 সিকিতে 75 পয়সা। 3 আধুলি, 3 আধুলি মানে কি, 3টা 50 পয়সা, তাহলে 3টা 50 পয়সা দিলে কত হচ্ছে, 150 পয়সা। দেখো এই হলো 50 পয়সা, আর 3টা 50 পয়সা দিয়ে যদি গুণ করো তাহলে আসবে 150 পয়সা। এই 150 পয়সার আবার একটা নাম আছে, কারণ আমরা বলেছি 100 পয়সা 1 টাকা, তাহলে তুমি এটাকে আলাদাভাবে 1টাকা 50 পয়সা বলতে পারি। 2টি 5 টাকার নোটে 10 টাকা হয়, 2টা 5 টাকা যদি আমি দেই তাহলে কত হচ্ছে, 5 2 10 টাকা, 2টি 10 টাকার নোটে 20 টাকা, আমি যদি 10 টাকাকে 2টা 10 টাকা ধরি তাহলে 10 2 20। এগুলো কিন্তু সংখ্যা পরিবর্তন করে করে আমাদের পরীক্ষায় আসবে, হ্যাঁ তা কাজে আমাদের জানতে হবে কীভাবে জিনিসগুলো আসছে বা আমরা কীভাবে করছি। 2টি 20 টাকার নোট ও 1টি 10 টাকার নোট, হ্যাঁ 2টা 20 টাকার নোট, তাহলে 2টা 20 টাকার নোটে কত হয় দেখো, এই 2টা 20 টাকার নোটকে আমরা গুণ করলে কত হচ্ছে, 2 2 0 0 2 2 4, 2টা 20 টাকার নোট হচ্ছে 40 টাকা। আর বড় হচ্ছে 1টি 10 টাকার নোট, সাথে 1টা 10 টাকার নোট যোগ করে দাও তাহলে কত হচ্ছে, 50 টাকা, তাহলে 2টি 20 টাকার নোট এবং 1টি 10 টাকার নোট সমান 50 টাকা। 2টি 50 টাকার নোটে কত, 2টি 50 টাকার নোটে 50কে আমরা যদি 2 দিয়ে গুণ করি তাহলে কত হবে, 100 টাকা। এখানে বলেছে 3টি 20 টাকার নোট, 3টি 10 টাকার নোট ও 4টি 2 টাকার নোট, 3টি 20 টাকার নোট,
তিনটি 10 টাকা নোট চারটি 2 টাকা নোট তাহলে দেখো তিনটি 20 টাকা নোট কত হবে 20 কে তুমি 3 দিয়ে গুণ করো তিনটা 20 টাকা নোট বের হয়ে যাবে কত হচ্ছে 0 3 দুগুণে 6 হ্যাঁ 60 টাকা তারপরে হচ্ছে তিনটা 10 টাকা নোট 10 কে তুমি 3 দিয়ে গুণ করো কত হচ্ছে 0 3 30 টাকা আর চারটা 2 টাকা নোটে কত হচ্ছে 4 দুগুণে 8 টাকা তাহলে আমাদের কত হচ্ছে 60 30 8 60 30 8 যোগ করলে কত হচ্ছে 98 ঠিক আছে এখন এইভাবে তোমাদের করে শিখতে হবে কারণ তোমরা যখন বাজারে যাবে তখন হিসাবটা যদি করতে না পারো তাহলে তোমরা কিন্তু ঠিকমতো জিনিস আনতে পারবে না বা কিনতেও পারবে না তারপর হচ্ছে 3টি 20 টাকা নোট ও 4টি 2 টাকা সমান 68 টাকা 3টা 20 টাকা মানে 3 3টা 20 কে তুমি 3 দিয়ে গুণ করে 60 টাকা আর এখানে হচ্ছে 4 দুগুণে 8 তাহলে 60 আর 8 হচ্ছে 68 টাকা 5টি 100 টাকা নোট তাহলে 5 কে 100 দিয়ে গুণ করলে 500 টাকা 5টি 100 টাকা সমান 500 টাকা 2টি 50 2টি 500 টাকা 2টি 500 টাকা গুণ করলে কত হবে 1000 টাকা 500 কে তুমি 2 দিয়ে গুণ করো আমরা তো গুণ শিখেছি তাহলে কত হচ্ছে 0 0 5 দুগুণে 10 তাহলে 1000 টাকা একটি 500 টাকা একটি 100 টাকা তাহলে 500 টাকা আর 100 টাকা কত হলো 600 টাকা তাহলে এভাবে এই নিয়মের কিছু জিনিসগুলো আমি করালাম তোমরা এভাবে সংখ্যা পাল্টে নোটের সংখ্যা চেঞ্জ করে দিয়ে তোমরা বাসায় এগুলো প্র্যাকটিস করবে ঠিক আছে তোমাদের বই এখানে যেমন ছবি দিয়েছে 74 পৃষ্ঠাগুলো এই যে এখানে ছবি দিয়েছে যে দুইটা 5 টাকা মিলে 10 টাকা হচ্ছে দুইটা 10 টাকা মিলে 20 টাকা হচ্ছে দুইটা 20 টাকা দুইটা 20 টাকা আর একটা 10 টাকা মিলে 50 টাকা হচ্ছে দুইটা 50 টাকা মিলে 100 টাকা হচ্ছে ঠিক আছে তাহলে তোমরা এগুলো যদি করো তাহলে তোমাদের প্রশ্ন যেভাবে হোক তোমরা উত্তর করতে পারবে তাহলে আজকে আমাদের পড়া বাড়ির পড়া আমরা পড়ব আমরা যে গ্যাপ পড়ালাম যে প্রশ্ন হচ্ছে মুদ্রা বাংলাদেশি মুদ্রা ও নোট সম্পর্কিত যে তথ্যগুলো আমি সিডাব্লিউ পড়িয়েছি সেগুলো তোমরা তোমাদের সিডাব্লিউ খাতায় লিখবে এবং পড়বে আর সংখ্যা পরিবর্তন করে দিয়ে তোমরা এগুলো প্র্যাকটিস করবে ঠিক আছে তাহলে আজকের পড়াই পর্যন্তই আগামী ক্লাসে আবার তোমাদের সাথে দেখা হবে তোমাদের সবাইকে ধন্যবাদ